সবাইকে সবাইকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝখানে আসলাম। লাস্ট কিছুদিন ধরে আমার কাছে কিছু কোশ্চেন আসতেছে যে আসলে মোটো ব্লগিং এর জন্য আর হচ্ছে নর্মালি ব্লগিং এর জন্য আমি কোন সেট আপটা ইউজ করি। আসলে মোটো সেট আপের জন্য আমি যেটা বেসিকলি ইউজ করি সেটা হচ্ছে গোপ্রো অ্যাকশন ক্যামেরাটা ইউজ করি, যেটা আমি আগে ইউজ করতাম না। আগে এসডি ক্যামেরা একটা ক্যামেরা ইউজ করতাম, একটু লো বাজেট ছিল, বাট এখন আমি ইউজ করতেছি গোপ্রো হিরো 9 ব্ল্যাকটা। এটা হচ্ছে গোপ্রো হিরো 9টা। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছে আসলে একটা গোপ্রো হিরো 9 কিনলেই কি আসলে আমরা ব্লগিং শুরু করতে পারবো। আর গোপ্রো হিরো 9 ইটস নট অল অ্যাবাউট যে আমি একটা গোপ্রো কিনলেই যে আমি আসলে মোটর ব্লগিং শুরু করে দিতে পারবো। এর একটা রিজন হচ্ছে যে মানে এখন আমি যতটুকু জানি, আমি কারেন্টলি আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য কারেন্ট প্রাইস অফ নতুন তো হিরো 13 পর্যন্ত মনে হচ্ছে আমার বের হয়েছে, বাট আমি এখন ইউজ করতেছি গোপ্রো হিরো 9। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আসলে কোন গ্যাজেটটা ইউজ করতেছেন। সো আমি আপাতত গোপ্রো হিরো 9 নিয়ে কথা বলতেছি। সো কারেন্ট প্রাইসটা আমি যদি চেক করি, প্রাইসটা হচ্ছে আমি যদি গোপ্রো হিরো 12 এর প্রাইস জিজ্ঞেস করি, বাংলাদেশি প্রাইস ইটস নিয়ার অ্যাবাউট এখনো মার্কেট প্রাইস প্রায় 45,000 টাকা গোপ্রো হিরো 12 এর প্রাইস। আর আমি যখন এইটা কিনছিলাম, হিরো 9টা কিনছিলাম, আমি এটা একজনের হাত থেকে কিনেছিলাম। এটা আমার তখনই প্রাইস, যেহেতু সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম তখন আমার প্রাইস পড়েছিল 25,000। তখন এটার প্রাইস কারেন্টলি প্রাইস ছিল 35,000। তা একটা গোপ্রো কিনবেন, সেটার সাথে আপনাকে একটা ব্যাটারি ফ্রি দেওয়া হবে, আর সেটার আপনাকে মোটামুটি 40 থেকে 45 মিনিটের একটা ব্যাকআপ দিবে, যেটা আপনার সাধারণ ব্লগিং এর জন্য নট ইনাফ। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এক্সট্রা কিছু ব্যাটারি কিনতে হবে, এবং সেটা চার্জ দেওয়ার জন্য আপনার একটা ব্যাটারি হাফ কিনতে হবে। এবং মার্কেটে বিভিন্ন ধরনের ব্যাটারি হাফ পাওয়া যায়, এবং স্পেশালি টেলিসিনেরই এটা পাওয়া যায়। যেমন এটার প্রাইস নিয়ার অ্যাবাউট পরে হচ্ছে 2টা ব্যাটারি সহ আমি যখন কিনেছিলাম এই হাফটা, সেটা প্রাইস পড়েছিল 4,500 টাকা। তাহলে আপনার যদি আপনি যদি এখন একটা হিরো 12 কিনেন, সেটার সাথে আপনার 4,500 টাকা অ্যাড করতে হবে আরো 2টা ব্যাটারি কেনার জন্য। এরপর চলে আসি আপনার একটা উলানজির কেস কিনতে হবে, এটা এটার প্রাইস প্রায় 1,500 টাকা। আর এখন চলে আসি হচ্ছে সাউন্ড রেকর্ডিং এর ক্ষেত্রে। গোপ্রোর যে এক্সট্রা মাইক দেওয়া আছে সেটা দিয়ে আপনি কোনো সময় যখন মোটো ব্লগ করবেন তখন আপনি রেকর্ডিং করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার তখন আবার কিনতে হবে এই মাইক অ্যাডাপ্টারটা, আর না হলে আপনার মিডিয়া মোড কিনতে হবে। এই মাইক অ্যাডাপ্টারটার প্রাইস প্রায় এখন 6,500 টাকা পড়ে, আমার জানা মতো 6,600 টাকা পড়ে। আমি যখন এটা এটা আমি গিফট পাইছি আমার ছোট ভাইয়ের কাছে, আমি গিফট পাইছি, দ্যাটস ওয়াই আমার এটা কেনা লাগেনি। এছাড়া আপনার একটা ট্রাইপড কিনতে হবে, যদি আপনি মোটর ব্লগিং এর পাশাপাশি যে সকল ব্লগ করবেন সেই সময় আপনি যদি আপনার মোবাইল না ইউজ করে সম্পূর্ণ ব্লগটা যদি আপনি এই গোপ্রো দিয়ে করতে চান, তখন আপনার ঠিকই একটা ট্রাইপড কিনতে হবে, যেটার দাম পড়বে প্রায় 1,500 থেকে 1,000 টাকা। সরি আমার একটু ঠান্ডা লাগছে, ঠান্ডা জনিত কারণে আসলে আজকে হয়তো আমার ভয়েসটাও একটু ভালো লাগতেছে, কথাটাও একটু প্রবলেম হতে পারে। তো আমি একটা জিনিস চিন্তা করতেছি যে আমরা যদি এখন নতুন একটা হিরো 12 অ্যাকশন ক্যামেরা কিনে মোটো ব্লগিং সেট আপ প্রিপেয়ার করি, তাহলে আমাদের কী কী লাগবে। ফার্স্ট অফ অল আমাদের একটা হেলমেট লাগবে। সো আমি এখন এখানে হেলমেটটা আনলাম না, একটু গ্যাদারিং হয়ে যাবে, আর হেলমেটটা আমার ঘরেও নেই, হেলমেটটা আমার অফিসে। তো চলেন আমি এটাকে ধরে নিই, আমার একটা হিরো 12, এটার প্রাইস হচ্ছে 45,000 টাকা। দেন হচ্ছে আমার 2টা ব্যাটারি আর চার্জিং হাবের দাম হচ্ছে 4,500 টাকা। দেন আমাদের হচ্ছে যদি মিডিয়াম মোড কিনতে চান কেউ, তাহলে সেটার প্রাইস হবে 10,000 টাকা, আর যদি কেউ অ্যাডাপ্টার কিনেন তাহলে সেটার দাম 6,600 টাকা। এরপর আপনার একটা উলানজির কেস কিনতে হবে, উলানজির কেসের দাম হচ্ছে 1,500 টাকা। দেন আপনার একটা স্ট্যান্ড, যেটা আপনি মোটো ব্লগ ছাড়াও যদি মাঝে মাঝে মোবাইল ছাড়া যদি আপনি কোনো ভিডিও করতে চান, সেখানে আপনার সেটা কিনতে হলে প্রায় 1,200 থেকে 1,500 টাকা, আমরা 1,500 টাকাই ধরি। এরপর আরও 2-3টা খরচ আছে, যেটা হচ্ছে আপনার এই যে প্রোটেক্টরগুলো আছে, লেন্স প্রোটেক্টর এবং যে গ্লাস প্রোটেক্টরগুলো আছে, এগুলোর প্রাইস করতে গেলে আপনার মোটামুটি 500 টাকার মতো আরও খরচ আছে। তো অন অ্যান অ্যাভারেজে আমাদের টোটাল কস্টিং আছে, আমি জানি না দেখতে পারতেছেন কিনা, প্রায় 59,150 টাকা। আপনি যদি ভালো মানের সেট আপ নিয়ে, যদি ভালো মানের অ্যাকশন ক্যামেরা যদি আপনি নিয়ে যদি শুরু করতে চান মোটো ব্লগ, তাহলে আপনার অন অ্যান অ্যাভারেজে 60,000 টাকা লাগবে, 60,000 টাকা সেট আপ প্রিপেয়ার করে। ও সবচেয়ে বড় একটা কথা যেটা আমি ভুলে গেছি, আমরা
60,000 টাকা দিয়ে পড়তে পারতেছি না, আমাদের এটাতে প্রাইস আরও বাড়বে। কারণ এখানে 120-এর যদি আপনি একটা মেমোরি কার্ড কিনতে চান, সেটার প্রাইস পড়বে আপনার প্রায় 4100 টাকা এখন বর্তমান প্রাইস, প্রায় আপনার 63,000 টাকা পড়ে যাচ্ছে টোটাল কস্ট যদি আপনি একটা ভালো সেট আপ নিয়ে মোটো ব্লগিং শুরু করতে চান। এরপর আপনার মোটো ব্লগিং করার স্কিল আর বাকি সব কিছুর উপর ডিপেন্ড করে আপনি ব্লগিং করার পর আপনি আসলে সেটা সফল হবেন কি সফল হবেন না সেটার উপর ডিপেন্ড করে। তা আমি আসলে এই উত্তরগুলো দিতে চাচ্ছি, আমাকে অনেকজন মানে পার্সোনালি নক করছে, কারণ আমি আগে আরেকটা সেট আপ দিয়ে কাজ করতাম, কিছু লো বাজেট ক্যামেরা দিয়ে কাজ করতাম একটা, তো সেটা থেকে এখন যেহেতু একটু ক্যামেরা আপডেট হয়েছে তাই সবাই আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনি এখন কোনটা ইউজ করতেছেন। তা আমি এখন মোটামুটি যেহেতু Hero 9 ইউজ করতেছি, সো আমি শুধুমাত্র এটার প্রাইসটাই আমার একটু কনসিডার হবে, কারণ আমি এখন Hero 9 ইউজ করতেছি। এখন আপনারা যদি লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করতে চান, সবচেয়ে লেটেস্ট তো এখন Hero 13, আই ডোন্ট নো এটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল কি না, অ্যাভেলেবেল হতে পারে বাট আমার কাছে প্রাইসটা জানা নেই, আমি এখন Hero 12 প্রাইসটা জানি। তো সেটা নিয়েই আপনার মোটামুটি যদি আপনি সেট আপ শুরু করতে চান তাহলে আপনার 60,000 থেকে 63,000 টাকা আপনার খরচ হবেই, আপনার এটা ধরেই আপনার ব্লগিং শুরু করতে হবে। ব্লগিং ক্যারিয়ার শুরু করতে হলে আপনার মিনিমাম এই কস্টিংটা ব্যয় করতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি চেষ্টা করছি যতটুকু ইনফরমেশান পাস করা সম্ভব হয় আপনার জন্য ততটুকু ইনফরমেশনই পাস করতে।